আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে বাসায় কিভাবে মুখরোচক করে পেয়ারা মাখানো তৈরি করতে হয় সেটাই আজকে শেয়ার করব। আমরা বাহিরে গেলে দেখতে পাই এরকম পেয়ারা মাখানো খাবার, কিন্তু ওইগুলো আসলে অনেকটা স্বাস্থ্যসম্মত নয়। তো বাসায় কিভাবে করবেন সেটাই আমি শেয়ার করছি, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে যেটা আমার করতে হবে তার জন্য দেখেন, এক চামচের মতো আমি আস্ত সরিষা নিয়েছি, এটা জাস্ট এমনি গুঁড়ো করে নিব। আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়েছি, এটা আমি ব্লেন্ড করে নিব। অন্যদিকে আমি পেয়ারা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। এখন আমি পেয়ারাগুলোকে কেটে নিব। আসলে পেয়ারার কাটটা নিজের শেপ অনুযায়ী করবেন, তা আমি আমার একটা শেপ অনুযায়ী আমি করে নিচ্ছি। বড় ছোট যেভাবে আপনাদের সুবিধা হয় সেই অনুযায়ী কেটে নেবেন। তো আমি দেখেন এরকম করে ছোট ছোট করে কেটে মাঝখানে দিয়ে দুইটা পিস করে নিচ্ছি। তো আমি এভাবে পুরোটা কেটে নিব। আসলে আপনারা যদি বড় শেপে কাটতে চান সেভাবেও কাটতে পারবেন। তো আমি এইভাবে একটু কেটে নিচ্ছি, আমি ছোট বড় সব শেপ অনুযায়ী কাটছি যেন খাওয়া সুবিধার্থে। তো আমি বড়ও কেটে নিলাম কিছু। তো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি পেয়ারাটা। আমি সবগুলো পেয়ারা কেটে ফেরত আসছি। তো আমার পেয়ারাগুলো কাটা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, এখন আমি মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ, পরিমাণ মতো লবণ। বিট লবণ দিলেও লবণটা দিতে হয়, আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। তো সব মশলা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি এখন যেটা, সেটা হলো আমি যে সরিষাটা গুঁড়ো করে রেখেছি ওখান থেকে আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি সরিষা গুঁড়াটা না দিতে চান তাহলে কিন্তু আপনারা কাসুন্দিও দিতে পারেন। আর কাঁচামরিচ ধনিয়া পেস্টটা দিয়ে দিলাম এক চামচের মতো। আসলে ঝালটা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর টালা জিরার গুঁড়ো দিয়েছি এক চামচের মতো। আর টালা জিরা গুঁড়ার দর কারণে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে, এবং সরিষাটা আমি গুঁড়ো করে নিয়েছি তার একটা আলাদা ফ্লেভার, কাঁচামরিচ ধনিয়া পাতার কিন্তু আলাদা একটা ফ্লেভার আমি পাচ্ছি, অনেক সুন্দর একটা ফ্লেভার। তো আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। একটু মাখানো হলে হালকা একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, একটু কালার টেস্টটাও একটু অন্যরকম লাগবে এবং কালারটাও। আপনারা চাইলে একটু মরিচটা একটু তেলেও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এরকম করে আমি সব মাখিয়ে নিয়েছি। তো সুন্দর করে কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে পেয়ারাটা, এখন আমি সার্ভ করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুবই মজার একটা মুখরোচক চটপটে রেসিপি। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেন সর্বপ্রথম আমার ভিডিওটা দেখতে পান। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।